গেছে যে কুশ বের হয়ে গেছে। বাংলাদেশের মতো পরে আর এখানে রাখি গাছ পাকা কাঁঠাল জীবনের প্রথম খাচ্ছি, কারণ আমরা যখন দেশে ছিলাম এটা কিন্তু আমাদের বাংলাদেশের ফুল, ইংল্যান্ডে সচরাচর এটা দেখা যায় না, বাট এখানে যেহেতু সামারের দেশ মানে গরমের দেশ, সো বাংলাদেশে যা হয় এখানে সব কিছুই হয়, এটা নারিকেল সুপারি এভরিথিং, মানে বাংলাদেশে যা নাই তাও আছে এখানে, তাই না রাধু? তুমি জানো না, লেটস গো কুইকলি, ইটস ভেরি হট, যে নারিকেল আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, এই তো গরমে অস্থির, বের হওয়া যায় না, আসলে ঘরে থাকলে বোঝা যায় না এত গরম যে বাইরে, তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক বছর পর বাংলাদেশের ফিল পাচ্ছি। আমি ঘুরতেছি রাধি আগে আগে সব চিনে। মামি বসে গল্প করতেছি, মামি তো জবে আর আমি এটে, মামা চা দিচ্ছে, চা খাচ্ছি, খুবই মজার চা, চুচা না খেলেও মামা দিচ্ছে স্পাইসি করে, ভালো লাগতেছে, আর বাংলা নাটক দেখতেছি। রায়হান জিমে আসলে দেন প্লে করতে পারবে, কি যে মজা এই আমগুলো। রাধু ম্যাঙ্গো খাবে? এত বড় গার্ডেন মামা ক্লিন করতেছে, সুন্দর হয়ে যাচ্ছে। তিনটা আম এখনো আছে, ধরলেই মনে হচ্ছে পড়ে যাবো, পড়ে গেছে একদম গাছ পাকা। বাংলাদেশের মতো পরে আর এখানে রাখি, এখানে তিনটা আম থেকে একটা আম পেকে গেছে, এই যে ধরার সাথে সাথে চলে আসছে, এই যে পান গাছ। আমার দর্শকরা বলতেছিলাম পেস্তা গাছ দেখাই ফেলছিলাম, পান গাছ না, এই যে পান গাছ, আমার মামা ওনার রাব্বার জন্য পান তুলতেছে। এগুলো অবশ্য বাংলাদেশের মতো না, একটু পাতলা, বাংলাদেশের গুলো তো অনেক ভারী থাকে। এটা আরেকটা জাত মনে হয়, এই যে কিভাবে ধরছে আল্লাহ, আমাদের একটা কাঁঠাল পাকছে, এটাকে নামানো হবে, এই যে ব্ল্যাকটা এটা পেকে গেছে, নিচে পড়ে ছিটেও যেতে পারে, কিছু করার নেই, কারণ গাছ গাছে কি উঠতে পারবে না। ও পাক এটাতে পড়ার কথা ছিল, পড়ছে এখানে একটুর জন্য। গাছ পাকা কাঁঠাল জীবনের প্রথম খাচ্ছি, কারণ আমরা যখন দেশে ছিলাম কিন্তু বাজার থেকে কিনে খাইতাম। রাধিয়া মামাকে অর্ডার করছে স্মুদি খাবে, অর্ডার করছে, রাধিয়া কি অর্ডার করছো? স্ট্রবেরি স্মুদি, বানানা, কি কি দিছো? স্ট্রবেরি, বানানা, মিল্ক, পিনাট বাটার এন্ড হানি। কি লক্ষ্মী মামা। আর এই যে আমাদের গাছ পাকা কাঁঠাল, খাওয়ার মানুষ নাই,
Test, come on. So good? Yeah, do you want to try? Maybe. Okay, try. Try is very good as melting.